মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কত বড় সাহস, আমার দিকে তেড়ে আসছে আমাকে মারবে বলে, আর তার জন্য রান্না করব আমি না? আমি তোমার জন্য রান্না করব না, তোমার ভাইয়ের জন্য রান্না করব। এ শোনো, তুমি আমার পয়সায় খাচ্ছো দাচ্ছো, আবার বলছো রান্না করবে না। বুঝে দেখ, নিজেরা খাচ্ছে আমাদের না খাইয়ে, কাউকে খেতে দেবো না, খাবারগুলো ছুঁড়ে ফেলে দেবো, দেখি কে কি করে। এই খবরদার, হ্যাঁ, আর এক পাও এগোবে না, আর এক পাও যদি এগোও না আমি কিন্তু শেষ দেখে ছাড়বো। শুধু যে মুখে বলছি তা কিন্তু না, আমি কাজেও করব। লজ্জা করে না? না, নিজেরই তো দিদি, সারাদিন পর সে একটু খাচ্ছে, তার সাথে তোমরা এরকম করছো। সে যদি খাবার না খায় তাহলে ওষুধ পাবে কি করে? তা না, রান্না করে তালা লাগিয়ে দুই ভাই বেরিয়ে গেছে। শোন, এই খাবারটা তুমি এখনো বসে বসে খাচ্ছ না, গলা দিয়ে নামছে খাবারটা। হ্যাঁ, তোমার স্বামী, তোমার দেওর কেউ এখনো খায়নি, তারা বাইরে ছিল, আর তুমি বসে বসে খাচ্ছ। কে আমার স্বামী? তোমার মতো জানোয়ারকে আমি স্বামী হিসেবে মনেই করি না। এ বাড়িতে থাকতে হয় থাকি, তার মানে কি এটা যে আমি তোমাকে স্বামী হিসেবে মনে করি না গো? এই পৃথিবীতে না অনেক মেয়ে আছে যারা মনে মনে তাদের স্বামীকে স্বামী হিসেবে মানেই না। কেন জানো? তাদের স্বামীর স্বভাবের জন্য। সবাই যদি নিজের স্বামীকে স্বামী হিসেবে ভাবতো না, তাহলে পৃথিবীটা একেবারে অন্যরকম হয়ে যেত। আর তুমিও এই আশা করো না গো, আমি তো বলছি আমি তোমাকে আমার স্বামী হিসেবে মনে করি না। স্বামী হতে গেলে না সেই যোগ্যতা লাগে, আর সেই যোগ্যতা তোমার নেই, সেটা তুমি বারবার প্রমাণ করে দিয়েছো। শোন দাদা, নিজের মুখেই ওর কথা শোন, এরপরেও তুই ওকে এ বাড়িতে রাখবি তো? এই বাড়িতে আমাকে কে রাখবে রাখবে না সেটা তো তোমাদের হাতে নেই না, সেটা তো এখন আমি ডিসাইড করব। দেখো, তোমরা যদি বলো যে আমাকে এ বাড়িতে রাখবে, এমনও হতে পারে যে আমি এ বাড়িতে থাকলাম না। আবার যদি বলো আমাকে এ বাড়িতে রাখবে না, এমনও হতে পারে যে আমি এ বাড়িতে থেকে গেলাম। মেয়েদের না অধিকার বলে একটা ব্যাপার থাকে, আর আইন তাদের সেই অধিকার দিয়েছে। দরকার হলে সেই আইনের সাহায্য নেব আমি। আসলে কি বলতো, তোমরা তো জানোয়ার, তোমাদের মতো জানোয়ারদের সঙ্গে থাকতে থাকতে আমিও না জানোয়ার হয়ে যাই, সেই কারণে হয়তো এবাড়িতে আর থাকবো না। শিমুল, তুই এখান থেকে কোথাও যাবি না, তুই যদি এ বাড়ি থেকে চলে যাস না, এই দুটো জানোয়ার না আমাকে মেরে ফেলবে। তুমি চিন্তা করো না পুতুলদি, আমি যদি এ বাড়ি থেকে চলেও যাই, এই দুজনকে শায়েস্তা করে তবেই যাব। কি ভুলটা আমি করেছি পলাশ, কি ভুল করেছি এরকম একটা মেয়েকে বিয়ে করে, ভীষণ ভুল করেছি জানিস। হাজারটা মেয়ে দেখেছিলাম, হাজার জন মেয়ে দেখেছিলাম, অথচ শেষ পর্যন্ত এই মেয়েটা কি? ভীষণ আফসোস হচ্ছে আমার, এখন শুধু মনে হচ্ছে কখন এই মেয়েটার হাত থেকে আমি নিষ্কৃতি পাবো। হাজারটা মেয়ে দেখার পরেও ফল কি হলো? এই যে মেয়েটা নিজের মোহিনী মায়াতে জব্দ করে এখন আমাকে, আমার জীবনটাকে নিয়ে ছেলে খেলা খেলছে, ছেলে খেলা খেলছে। তখন তোকে অনেকবার বলেছিল, শুধু আমি কিন্তু না, মাও তোকে বলেছিল, কিন্তু তুই আমাদের কথা শুনিস নি। তুই তখন বারবার বলেছিলি সেই মেয়েকে দেখতে শুনতে ভালো, আচার ব্যবহার ভালো, এখন নেই, ওই দেখা ধুয়ে দিয়ে জল খা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।